64 শিক্ষার্থীদের জন্য এই ট্রিপল নাইন থেকে বারবার ফোন দিচ্ছে এই এলাকায় তাদের যে বাচ্চা বাচ্চারা আর ঘুমাতে পারতেছে না কালকে পরীক্ষা, এর জন্য বারবার ট্রিপল নাইন থেকে ফোন দিচ্ছে। জিব্রাইল আলাইহিস সালামের জীবনে এই পৃথিবীর মধ্যে তিনবার দ্রুত গতিতে আসছে, এর মধ্যে একবার হলো, এর মধ্যে একবার হলো কি জানেন? ও বন্ধু একবার হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইল জান্নাতের দুম্পাটা নিয়ে আসছে অনেক দ্রুত গতিতে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলবেন না। দুই নম্বর হলো উহুদের জমিনে যখন আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে দন্ত মুবারক ভেঙেছে, ভাঙার কারণে দন্ত মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে। বিশেষ করে হলো না আমরা ইসলামিক আমার বোন আমার মেয়ে আমার পরীক্ষা দিচ্ছে, এটা মূলত আমাদের উচিত না, এটা বিবেক কি বলে সমস্যা হচ্ছে ঠিক কিনা বলে, এরাই তো ভবিষ্যৎ, এদের পড়ালেখা বেকার করতে আমরা আমি যেখানে পরীক্ষা আসার পর থেকে ওদের প্রচুর ডিগ্রি করে মাধ্যমিক ছিল পরীক্ষার কারণে মাধ্যমিক ছিল আমি ওটা মেনে নিয়েছি, আর পরীক্ষা যেখানে চলে আমাদের উচিত একটু চিন্তা ভাবনা করে চলা। তো আমার মনে হয় আপনারা আরো আগে থেকেই পলিসিটা করা দরকার ছিল, তাদের উপযুক্ত একটা পড়ার টাইম নষ্ট হয়েছে। আর তো আজকে আমরা দোয়া করে দিই, যুদ্ধের অনুষ্ঠিত হয়েছে একটা দোয়া করে দিই, আল্লাহ যেন আমার ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় কামিয়াবি নসিব করে। সবাই মহাপদেশ্বরের শরীফ বলেন আল্লাহ। ঠিক আছে, পরীক্ষার জন্য মাইকের মাইক বন্ধ করে দিলাম, ইনশাল্লাহ ভিতরে মাইক চলবে না। আমার স্যারের কাছে সমাজের ছাত্র ছাত্রীদের কল্যাণে কিছু কথা বলার জন্য কি আপনি কি বেদরেছেন নাকি? এটা যুক্তি সঙ্গত কথা, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার স্বাধীন সোনার বাংলার ছাত্র ছাত্রীরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? আল্লাহ সকল ছাত্র ছাত্রীদেরকে আপনি কামিয়াবি নসিব করেন, আমিন। আল্লাহ আমাদের প্রশাসনের স্যারদেরকে ন্যায় হায়াত দান করেন, আমিন।